জবে থেকে ইউটিউব কেরিয়ার শুরু করেছি আমার মোটামুটি চার পাঁচ বছর হতে চলল তবে থেকে আমি রেডি ছিলাম দেবদার জন্য কবে চেঁচাবো দেবদার জন্য কবে নাচবো তো দেখতেই তো পারছো পুরো ঘেমে নে এক এক হয়ে গেছি একটু হাঁপিও আছি তার কারণ আজকে যে নাচ নেচেছি সিরিয়াসলি বলতে গেলে পাগল করে দেবো এবং এই টি শার্টটা তোমরা তো এগারোটা দেখছো তবে আমি খানিকক্ষণ আগেই দেখে নিয়েছিলাম মোটামুটি মোটামুটি দশটা চল্লিশ নাগাদ দেখে নিয়েছিলাম একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছিল দেব এন্টারটেনমেন্ট ফেঞ্চার্সের প্লেলিস্টে প্রায় ভোরবেলা থেকেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছিলো সেখান থেকে অনেকেই দেখে নিয়েছিল তো আমি ঠিক রিলিজ হবার প্রায় মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট আগেই দেখে নিয়েছিলাম তারপরে নিচে খুঁজে ভিডিও করতে গিয়ে এডিট করতে গিয়ে একটু লেট হলো তাও খুব একটা লেট মনে হবে না কারণ তোমরা তো এগারোটা পর থেকেই দেখতে পাচ্ছ ভিডিওটা সিরিয়াসলি বলতে গেলে তো টি শার্টটা এক কথায় চরম লেভেলের করেছে আমি তো লাইভ রিয়াকশান দেবই তোমাদেরকে কিন্তু সবথেকেটা বড়ো কথা সেই ছোটোবেলার মানে রংবাজ পাগলু মোটে দেবদা ফিরছে বিন্দাস মোটে দেবদা ফিরছে এর থেকে বেশি আর কী হতে পারে এই দিনটার জন্য তো ওয়েট করেছিলাম এবং আমি বলবো সিঙ্গল স্ক্রিনের সমস্ত মালিকদের বলে রাখছি ওই ডিসেম্বরের টাইম করে মানে চেয়ারগুলো ভালো করে মেরামত করে নাও কারণ ওই দেবদার জন্য আবার আমরা উঠে নাচবো হাত তেলে দেবো সিটি মারব সিরিয়াসলি বলতে গেলে অনেক চেয়ার ভেঙে যেতে পারে সিরিয়াসলি বলতে গেলে এবং দেবতাকে যা লাগছে এরকম মোটে দেব দেবতাকে কখনো পাওয়া যায় না আগে যেগুলো করতো কি মানে একটু অন্য টাইপের ক্যারেক্টার ওই সময় যেটা ডিমান্ড করতো কমার্শিয়াল এখন কমার্শিয়াল সিনেমায় অ্যাংরি হিরো এটা সবচেয়ে বেশি ডিমান্ড করে তো দেবদা ঠিক সেইভাবে ফিরছে লম্বা চুল টুল করে দাড়ি ফাড়ি লাগিয়ে কি সোয়াগ মারি কি সোয়াগ মারি এবং টিজারটার যে ভিজুয়াল যে ব্যাপার স্যাপারগুলো করেছে এক কথায় অনবর্ত বাংলাতে এই ধরনের ভিজুয়ালস খুব একটা কিন্তু দেখতে পাওয়া যায় না যে কারণে যেবদা বলেছিল একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখতে আর কারণ এটাকে একটু ডার্কভাবে রাখা রয়েছে যেহেতু কয়লা খুনির উপর ভিত্তি করে বানানো হতো সেটা সেই ডার্ক সেট গল্পটার মধ্যেও রয়েছে এবং সেই ডার্ক ব্যাপারটা ট্রেলারে কালার গ্রেডিংও রাখা রয়েছে যেটা এক কথায় ভালোভাবে মানিয়েছে এবং এই এই ট্রেলারে যে ডায়লগ বলার যে অ্যাকসেন্টটা যেটা প্রথম অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তো ছিল এটাতেও যেভাবে রয়েছে সেটা খুব দারুণভাবে মানিয়েছে তো একটা ইউনিক কিছু তারা করার চেষ্টা করেছে ওই অন্যরকমভাবে ডায়লগ থ্রোয়িং দিয়ে যে কালচারটা আমাদের যে রুটের যে কালচার মানে কালচারটা শহর টহরের বাইরে গিয়ে দেবদা যে আবার গ্রাম বাংলার মানুষের জন্য সিনেমা আনছে এটা তো আমি প্রচণ্ড পরিমাণে খুশি এবং এই দিনটার জন্য তো এতদিন ধরে অপেক্ষা ছিল এতদিন ধরে তো আমরা পাগলের মতো ওয়েট করেছিলাম এবং ছোট্ট একটা ছোলকে যিশুদাকেও দেখা গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি জিনিসটা তোমরা তাহলে সেখান থেকে দেখতে পাবে তোমাদেরকে দেখাই তোমরা তো অনেকেই চাইছিলে লাইভ রিয়েকশন করি তো সেই লাইভ রিয়েকশনটি তোমার সঙ্গে চলো করা যাক সর্দারিও তো

জমিন খাদান হবে তো এক দেখো না তো শ্মশান ও হাসিটা হাসিটা তো এর মধ্যে একটা দৃশ্য আমি তোমাদেরকে আগেও বলেছিলাম থাকবে সেটা কোথাও গিয়ে মিলল ওই যে রেল লাইনের উপর দিয়ে একটা মালগাড়ি যাবে সেখান থেকে দেবদা গিয়ে একটা কিছু অ্যাটাক ফ্যাটাক করবে তোমাদেরকে দেখবো অনেকে একটা ভিডিওতে এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম সেটাও কোথাও গিয়ে মিলল এবং ওই যে সিনটাকে যেভাবে প্রেজেন্ট করেছে দুজন বসে রয়েছে সিনটার মেকিংটাই অন্যরকম হবে আপনারা দেখবেন যে কীর্তন করতে করতে যিশুদার পেছনে বসে বসে এরকম গান করতে করতে যাবে আর দেবদা সামনে বসে একটা মালগাটির অ্যাটাক মানে এটা খুব ফেরোসাস খুব মানে রিল্যাক্সে কাজ করে একটা খুব মানে কাজ করছে যেটা খুব ভয়ঙ্কর কাজ ডাকাতিটা ইপের সামথিং কিছু একটা করছে কিন্তু কতটা রিল্যাক্স কত কুল তার মানে এই ক্যারেক্টারটার মধ্যে সেই ভায়োলেন্সটা বা সেই যে সোয়াকটা বা সেই যে রাগের ব্যাপারটা পুরোপুরি থাকতে হলে যে আমরা দেবদাকে এইভাবে কিন্তু কখনো পাইনি দেবদা কমার্শিয়াল জোনে ফিরছে পুরো টু পয়েন্ট ও ভার্সানে আমরা দেবের এই ভার্সান কখনও দেখিনি আগে যেগুলো দেখেছি সেগুলো অন্য রকম এক টাইপের এই ক্যারেক্টারটাই দেবদা যেভাবে প্লে করি দেবদাকে যেভাবে প্রেজেন্ট করেছে তাও তো আমার মানে ছেলেদেবকে দেখাইনি এখানে আমরা স্যাম মাথার শুধুমাত্র ঝলক দেখতে পেয়েছি টিজার ওয়ানটায় আই থিঙ্ক এরপর তো টিজার টু আসবে সেখানে আমরা তো ছেলেদেবেরও ঝলক দেখতে পাবো যেটা আরও ইন্টারেস্টিং ওই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু সিরিয়াসনেসের পাশাপাশি একটু যে সেই চার্মিং ব্যাপারটা রোম্যান্স টাইপ যে ব্যাপারটা সেটা থাকতে চলে যখন আমরা বাবা দেবের ঝলক দেখতে পেয়েছি এবং যিশুটু ইয়ং বয়সের যে লুকটা সেটাই দেখতে পেয়েছি কিন্তু সেখানে যে অ্যাকশন দেখানো হয়েছে অস্ত্রটা নিয়ে সবাইকে উড়িয়ে দিচ্ছে কুপিয়ে দিচ্ছে ওটা চরম করেছে দেবদাকে এই মোডে পাওয়া আমার ইউটিউব কেরিয়ারে প্রথমবার দেবদাকে এইভাবে দেখতে পাওয়া এটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সবাই থেকে ইউটিউব করছি তো আমার দারুন লেগে যে টিচারটা টিচারটার টেকনিক্যাল দিক বলি টিচারটার প্রেজেন্টেশন বলি এডিটিংয়ের কাজ বলি কালার গেডিংয়ের কাজ বলি এবং সঙ্গে সঙ্গে বিজিএমটা অদ্ভুত লেভেলে কাজ হয়েছে এবং কিছু কিছু ঝলক দেখলাম যেভাবে দেবতা দাঁড়িয়ে রয়েছে একটা পার্টি সং টাইপেরও কিছু থাকতে চলেছে একটা দেখবে কমলা রঙের ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে যেটা পার্টি সং বা কিছু হতে পারে তো চরম করেছে দেবদার প্রপারলি ডিসেম্বরের টাইমে আছে ওটা দেবদার লাকি টাইম তো আই থিঙ্ক ঝড় তুলে দেবে ঝড় তুলে দেবে সিরিয়াসলি বলতে আমার টিজারটা দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দাবল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো দেখো সুস্থ টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো সবাই টেক কেয়ার